মাইক্রোফাইন্যান্স কোম্পানি খুলে প্রতারণা। গোপালনগরে ধৃত তিন মহিলা, ধৃতেরা ওই কোম্পানিতে কাজ করত বলে জানা গেছে। অভিযুক্তদের এদিন তোলা হয় বনগাঁ আদালতে। গোপালনগর থানা এলাকায় মাইক্রোফাইন্যান্স কোম্পানি বা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প খুলে প্রতারণার অভিযোগের তদন্তে নেমে কোম্পানির তিন মহিলা কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। প্রসঙ্গত, ইতিমধ্যেই প্রতারিত হয়েছেন বুঝতে পেরে গোপালনগর থানার দ্বারস্থ হয়েছিলেন গ্রামের বাসিন্দারা। মাইক্রোফাইন্যান্স কোম্পানি বানিয়ে গ্রামের মহিলাদের কাছ থেকে টাকা তুলে কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ নিয়ে গোপালনগর থানার দ্বারস্থ হয়েছিলেন প্রতারিত গ্রামের মহিলারা। সেই অভিযোগ পেয়ে তদন্তে নেমে সোমবার সকালে ওই মাইক্রোফাইন্যান্স কোম্পানির তিন মহিলা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রিয়া মজুমদার, মৌমিতা রায়, সোনালি বিশ্বাস। ধৃতেরা গোপালনগর থানার বাসিন্দা। ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ। প্রতারিত গ্রামের মহিলারা জানিয়েছেন, এই তিন মহিলা কল্পিতা মাইক্রোফাইন্যান্সের এজেন্ট। তারাই তাদের এই কোম্পানিতে বই করতে বলেছিল এবং নিয়মিত বাড়ি থেকে তারা এসে টাকাও নিয়ে যেত। সূত্রে জানা গিয়েছে ওই সংস্থার মালিকের বাড়ি চাকদা থানা এলাকায়। সম্প্রতি সেই মালিকের নামেও থানায় অভিযোগ দায়ের হয়েছিল, তারপর থেকেই পলাতক রয়েছে সে। গোপালনগর থানার পুলিশ অভিযোগের তদন্ত করতে নেমে সোমবার সকালে গোপালনগর থানার আকাইপুর এলাকা থেকে তিন এজেন্ট কাম অফিসের কর্মীকে গ্রেপ্তার করেছে। অভিযোগের ভিত্তিতে বাকি অভিযুক্তদের খোঁজ চলছে বলেও জানিয়েছে পুলিশ। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে তাদের খোয়া যাওয়া টাকা ফেরানোর ব্যবস্থা করা হোক বলেও দাবি তুলেছেন প্রতারিতরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর। গোপালনগর থানা এলাকায় মাইক্রোফাইন্যান্স কোম্পানি বা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প খুলে প্রতারণার অভিযোগের তদন্তে নেমে কোম্পানির তিন মহিলা কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। প্রসঙ্গত, ইতিমধ্যেই প্রতারিত হয়েছেন বুঝতে পেরে গোপালনগর থানার দ্বারস্থ হয়েছিলেন গ্রামের বাসিন্দারা। মাইক্রোফাইন্যান্স কোম্পানি বানিয়ে গ্রামের মহিলাদের কাছ থেকে টাকা তুলে কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ নিয়ে গোপালনগর থানার দ্বারস্থ হয়েছিলেন প্রতারিত গ্রামের মহিলারা। সেই অভিযোগ পেয়ে তদন্তে নেমে সোমবার সকালে ওই মাইক্রোফাইন্যান্স কোম্পানির তিন মহিলা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রিয়া মজুমদার, মৌমিতা রায়, সোনালি বিশ্বাস। ধৃতেরা গোপালনগর থানার বাসিন্দা। ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ। প্রতারিত গ্রামের মহিলারা জানিয়েছেন, এই তিন মহিলা কল্পিতা মাইক্রোফাইন্যান্সের এজেন্ট। তারাই তাদের এই কোম্পানিতে বই করতে বলেছিল এবং নিয়মিত বাড়ি থেকে তারা এসে টাকাও নিয়ে যেত। সূত্রে জানা গিয়েছে ওই সংস্থার মালিকের বাড়ি চাকদা থানা এলাকায়। সম্প্রতি সেই মালিকের নামেও থানায় অভিযোগ দায়ের হয়েছিল, তারপর থেকেই পলাতক রয়েছে সে। গোপালনগর থানার পুলিশ অভিযোগের তদন্ত করতে নেমে সোমবার সকালে গোপালনগর থানার আকাইপুর এলাকা থেকে তিন এজেন্ট কাম অফিসের কর্মীকে গ্রেপ্তার করেছে। অভিযোগের ভিত্তিতে বাকি অভিযুক্তদের খোঁজ চলছে বলেও জানিয়েছে পুলিশ। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে তাদের খোয়া যাওয়া টাকা ফেরানোর ব্যবস্থা করা হোক বলেও দাবি তুলেছেন প্রতারিতরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।